আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আলোচনা করব মাইক্রোসফট এক্সেল পার্ট 5, ডিফারেন্ট স্যালারি শিট তৈরি করার নিয়ম নিয়ে। আমি মাইক্রোসফট এক্সেলের পার্ট 1 এ নর্মাল স্যালারি শিট দেখাইছিলাম, এখন ডিফারেন্ট স্যালারি শিট হচ্ছে, এটি হচ্ছে মেইন। তাহলে এটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি আপনাদের সুবিধার্থে ডিফারেন্ট স্যালারি তৈরি করার রুলস গুলো আগে থেকে লিখে রেখেছি, আপনারা ভিডিওটি পোস্ট করে কাতায় রুলস গুলো লিখে ফেলবেন। চলুন তাহলে রুলস গুলো দেখি। পার্ট 5, মনে করি আবিদ সাহেবের মাসিক বেতন 40,000 টাকা, বাসা ভাড়া বাবদ 35%, চিকিৎসা বাবদ 20% টাকা, যাতায়াত বাবদ 10% টাকা পান, তার মোট বেতন কত? তাহলে শিরোনাম হিসাবে থাকবে আগের মতো সিরিয়াল নেম, বেসিক, হাউস রেন্ট, মেডিকেল রেন্ট, কমিউনিকেশন রেন্ট। এখানে এখন নতুন করা আছে কি ওভারটাইম আওয়ার্স, ওভারটাইম কত ঘন্টা, ওভারটাইম পেমেন্ট, ওভারটাইম যত ঘন্টা হয়েছে তত ঘন্টার পেমেন্ট কত টাকা হবে সেটা, এবং অ্যাবসেন্ট ডে। অ্যাবসেন্ট ডে মানে হচ্ছে কতদিন অ্যাবসেন্ট করেছে হয়েছেন সেদিন, আর অ্যাবসেন্ট ডিউটি, অ্যাবসেন্ট ডিউটি মানে হচ্ছে এই অ্যাবসেন্ট অ্যাবসেন্টের কারণে কত টাকা বাদ যাবে সেটি, এবং ট্যাক্স, প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড মানে হচ্ছে কি দারিদ্র তহবিল, দারিদ্র তহবিলে কত টাকা, কত পার্সেন্ট দিবেন, এবং অ্যাডভান্স কত টাকা নিয়েছেন, এবং নেট স্যালারি, নেট স্যালারি মানে হচ্ছে মোট স্যালারি কত টাকা হবে। তাহলে এই সম্পূর্ণগুলো হবে কি ডিফারেন্ট স্যালারি শিটের শিরোনাম। তাহলে সূত্র হচ্ছে কি হাউস রেট বের করার আগের মতোই বেসিকে ক্লিক করবেন, ইনটু 35% দিয়ে ইন্টারফেস করবেন, এবং মেডিকেল হচ্ছে কি বেসিকে ক্লিক ইনটু 20% ইন্টার, কমিউনিকেশন হচ্ছে বেসিক ইনটু 10% ইন্টার, ওভারটাইম পেমেন্ট, ওভারটাইম পেমেন্টের সূত্র হচ্ছে, ওভারটাইম পেমেন্ট সূত্রগুলো মুখস্থ করতে হবে আমাদের, সূত্রগুলো জানতে হবে, কারণ এগুলো আপনার ইন্টারভিউতেও প্রশ্ন করতে পারে, তাই এগুলো মুখস্থ রাখবেন। বেসিক ডিভাইডেড 30 ডিভাইডেড 8 ইনটু UTS, UTS মানে কি ওভার টাইম আওয়ার্স, ওভার টাইম আওয়ার্সে ক্লিক করবেন। অ্যাবসেন্ট ডিউটি, অ্যাবসেন্ট ডিউটি, তাহলে অ্যাবসেন্ট ডিউটি বের করার গেছে কি সূত্র হচ্ছে কি বেসিক ডিভাইডেড 26 ইনটু অ্যাডি, অ্যাডি মানে হচ্ছে অ্যাবসেন্ট ডিউটি। 26 কেন হয়েছে, 26 হয়েছে কারণ এক মাসে আমাদের কর্মদিবস হচ্ছে 26টি, এক মাসে আমাদের কর্মদিবস ধরা হয় কতদিন, 26 দিন, তাই 26 দিন ইয়া করবেন। আর যদি আপনার যদি সপ্তাহে যদি 2 দিন বন্ধ থাকে তাহলে কতদিন ধরা হবে, তাহলে ধরা হবে 22 দিন। তাহলে যখন 22 দিন ধরা হবে তখন আপনি এখানে 22 দিন বসায় দিবেন, আর এখানে 30 দিন মাস হিসাবে ধরা হয় 30 দিন, আর আপনার কর্মসময় হচ্ছে একদিনের কর্মসময় হচ্ছে 8 ঘন্টা, তাই এখানে 8 ঘন্টা দিয়েছি, তাহলে এগুলো খেয়াল রাখবেন। এবং ট্যাক্স, ট্যাক্স বের করার নিয়ম হচ্ছে 50% ট্যাক্স, বেসিকে ক্লিক ইনটু 15%, তারপর ইন্টার। প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড মানে হচ্ছে দারিদ্র তহবিল, দারিদ্র তহবিলে আপনি 5% বেতনের 5% টাকা কেটে নেয় স্বাভাবিকভাবে, তাহলে ইকুয়াল বেসিকে ক্লিক ইনটু 5% ইন্টার। নেট স্যালারি বের করার নিয়ম, নেট স্যালারি বের করার নিয়ম এটা আপনারা মুখস্থ রাখবেন, ইকুয়াল বেসিক প্লাস হাউস রেন্ট প্লাস মেডিকেল রেন্ট প্লাস কমিউনিকেশন রেন্ট প্লাস ওটিপি মাইনাস, এই মাইনাস অ্যাবসেন্ট ডিউটি, অ্যাবসেন্ট ডিউটিতে মাইনাস দিতে হবে, মাইনাস ট্যাক্সটাও মাইনাস দিতে হবে, এবং প্রভিডেন্ট ফান্ডে মাইনাস দিতে হবে, অ্যাডভান্স, অ্যাডভান্স মাইনাস দিতে হবে, ইন্টার দুবার প্রেস করতে হবে। এটাই হচ্ছে সূত্র। তাহলে আমরা মাইক্রোসফট এক্সেলে গিয়ে ভালোভাবে বুঝে নি। তাহলে এখন মাইক্রোসফট এক্সেলে চলে আসছি। মাইক্রোসফট এক্সেলে আমরা শিরোনামগুলো লিখব, আমি শিরোনামগুলো লিখব, ভিডিওটি স্কিপ করে দিব, আপনারা চাইলে পরে পোস্ট করে আমাদের মতো করে লিখতে পারেন। তাহলে আমি এখন শিরোনামগুলো লিখে ফেলতেছি, তাহলে আমি শিরোনামগুলো লিখে ফেলছি, এখন সিরিয়াল বসাতে আসছি।
তাহলে একটা নাম লিখে দিই, মনে করুন একটা নাম লিখছি, নাম লিখে দিয়েছি বেশিক্ষণ আবিদ সাহেব, আবিদ সাহেব সরি, আবিদ সাহেব, আবিদ, আবিদ সাহেব, আর আবিদ সাহেবের বেশিক্ষণ হচ্ছে কি 40,000, 40,000 টাকা। হাউস রেট বাবদ, হাউস রেট যা বাবদ পায় কত পার্সেন্ট? 35%। তাহলে হাউস রেটের, হাউস রেটের সূত্র হচ্ছে কি ইকুয়াল বেসিকে ক্লিক, বেসিকে ক্লিক, তারপর ইনটু 35% ইন্টার, এবং মেডিকেল, মেডিকেল হচ্ছে কত? ইকুয়াল বেসিক ইন্টু 20%, তারপর ইন্টার। কমিউনিকেশন রেঞ্জ হচ্ছে, কমিউনিকেশন রেঞ্জ হচ্ছে ইকুয়াল বেসিকে ক্লিক ইন্টু 10%। তাহলে মনে করুন উনি ওভার টাইম, ওভার টাইম কত করে, ওভার টাইম আওয়ার্স, ওভার টাইম কত টাইম খরচ, ওভার টাইম সেটা লিখে দিবেন এখানে 35, 35 ঘন্টা ওভার টাইম করেছেন। এখন ওভার টাইম পেমেন্ট বের করার সূত্র, ওভার টাইম পেমেন্ট বের করার সূত্র হচ্ছে ইকুয়াল, ইকুয়াল বেসিকে ক্লিক, বেসিকে ক্লিক ডিভাইডেড 30 ডিভাইডেড 8 ইন্টু ওটিএইচ, ওটিএইচ মানে হচ্ছে কি ওভার টাইম আওয়ার্স। তাহলে ওভার টাইম আওয়ার্স ক্লিক করে দিবেন এবং এটা করে দিবেন, এই সূত্রগুলো মুখস্থ করবেন। 30 মানে হচ্ছে 30 দিন, 8 মানে হচ্ছে 8 আওয়ার্স, 8 ঘন্টা ইন্টু ওটিএইচ, ওটিএইচ ওভার টাইম আওয়ার্স। তাহলে মনে রাখবেন এগুলো আপনারা। তাহলে এত হয়েছে। এখন অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট করেছেন মনে করুন কত, অ্যাবসেন্ট করেছেন মাসে 6 দিন অ্যাবসেন্ট করেছেন। তাহলে 6 দিন অ্যাবসেন্ট করলে ওনার অ্যাবসেন্ট ডিউটি, অ্যাবসেন্ট ডিউটি, অ্যাবসেন্ট ডিউটি টাকাটা কত টাকা কাটবে সেটা হচ্ছে, সূত্র হচ্ছে কি ইকুয়াল, ইকুয়াল বেসিকে ক্লিক ডিভাইডেড 26 ইন্টু, ও সরি, 26 ইন্টু অ্যাবসেন্ট ডে, অ্যাবসেন্ট ডে, তারপর ইন্টার প্রেস করবেন, তখন আপনার অ্যাবসেন্ট ডিউটি শো করবে। এখন ট্যাক্স বের করবেন কিভাবে? ট্যাক্স বের করার নিয়ম হচ্ছে আগের মতো ইকুয়াল বেসিকে ক্লিক করবেন, বেসিকে ক্লিক করার পর ইনটু, ইনটু দিবেন, ট্যাক্স হচ্ছে কত পার্সেন্ট, ট্যাক্স মনে করুন 15%, 15% হলে 15% লিখে দিবেন এখানে, ইন্টার প্রেস করবেন। প্রভিডেন্ট পাউন্ড, প্রভিডেন্ট পাউন্ড হচ্ছে দারিদ্র তহবিল, দারিদ্র তহবিলের হচ্ছে 5% যত পার্সেন্ট নির্ধারণ করে দেবেন, নিতে স্বাভাবিক হচ্ছে 5%, তাহলে 5% লিখে দিবেন এখানে 5%। এবং উনি অ্যাডভান্স নিয়েছেন কত? উনি মনে করুন 40,000 টাকা, উনি অ্যাডভান্স নিয়েছেন 20,000 টাকা, তাহলে 20,000 টাকা। এখন ন্যাচারালি বের করবেন, ন্যাচারালি বের করবেন, ন্যাচারালি বের করার সূত্র হচ্ছে কি ইকুয়াল বেসিকে ক্লিক, এগুলো হচ্ছে সবগুলো যোগ হবে, বেসিকে ক্লিক এগুলো যোগ হবে, বেসিকে ক্লিক, হাউস রেটে ক্লিক প্লাস, মেডিকেলে ক্লিক প্লাস, কমিউনিকেশন রেঞ্জে ক্লিক প্লাস, ওভার টাইম আওয়ার, ওভার টাইম আওয়ারে ক্লিক নয়, ওভার টাইম পেমেন্টে প্লাস হবে, ওভার টাইম পেমেন্ট কি হবে প্লাস হবে, ওভার টাইম পেমেন্ট অ্যাবসেন্ট, তাহলে অ্যাবসেন্ট করেছেন এগুলো কি হবে কমে যাবে, বেতন থেকে কি হবে অ্যাবসেন্ট করলে কি হবে কমে যাবে, বাড়বে না কমে যাবে, তাহলে কমে গেলে কি হবে মাইনাস করবে, তাহলে মাইনাস দিলে এখন মাইনাস দিয়ে দিবেন, মাইনাস কত হবে অ্যাবসেন্ট ডিউটি, এবং ট্যাক্স, ট্যাক্সও কাটা যায়, ট্যাক্সও কি যায় কাটা যায়, তাহলে মাইনাস প্রভিডেন্ট ফান্ড দায়িত্ব তহবিল কি হবে বেতন থেকে কাটবে, বেতন থেকে কাটলে তো অ্যাডভান্স দিয়েছেন, অ্যাডভান্সও কি হবে কাটবে, তাহলে অ্যাডভান্সও কাটলে মাইনাস 20, তারপর কি দিবেন ইন্টারপ্রেস করবেন, ইন্টারপ্রেস করার সাথে সাথে আপনার বেতন দেখাই দিবে এখন। তাহলে উনি 20,000 টাকা যদি ইয়া নেয়
অ্যাডভান্স নেই তাহলে কত টাকা থাকে? 39,679.50 টাকা। তাহলে উনি যদি বেতন না নিতেন তাহলে ওনার টোটাল বেতন কত হতো? 57,679 টাকা ওনার বেতন হতো। আর যদি উনি যদি অ্যাবসেন্ট না থাকতেন তাহলে ওনার বেতন কত হতো দেখেন? ওনার বেতন হতো 63,833 টাকা বেতন হতো। তাহলে দেখুন এখন খুব সুন্দর করে দেখাই দিয়েছি আমি, তাহলে আপনারা এগুলা বাসায় প্র্যাকটিস করবেন। এখন কি আপনি এখন যে সূত্রগুলা যে যে সেলগুলাতে লিখেছেন সেগুলা মার্ক করে দিবেন নিচে। ওভারটাইম আওয়ার্স একজনের এক রকম হয়, কিন্তু ওভারটাইম পেমেন্ট সূত্র বসাইছে সূত্র অ্যাপশন একজনের এক রকম হয়। এখানে সূত্র বসাইছিলাম, সূত্র গুলো মার্ক করে দিবেন, এখানে বসাই দিবেন। তাহলে আমরা কি ওভারটাইম আওয়ারও সূত্র ভাষায় নেই, অ্যাবসেন্টও সূত্র ভাষায় নেই, অ্যাডভান্সও সূত্র ভাষায় নেই, বেসিকও সূত্র ভাষায় নেই। তাহলে এখন কি করব, এখন এখন আরেকজনের ব্যক্তির স্যালারি বের করবো। আরেকজন ব্যক্তির স্যালারি বের করে মনে করুন ওনার স্যালারি হচ্ছে 50,000 টাকা, তাহলে ইন্টারপ্রেস করছি ওনার মূল বেতন চলে আসছে কত? 72,500 টাকা। 72,500 টাকা, তাহলে 72,500 টাকা উনি ওভারটাইমে করেছেন। ওভারটাইম করেছেন মনে করেন 20 ঘন্টা ওভারটাইম করেছেন উনি, ওভারটাইম করেন ওভারটাইমের টাকা চলে আসছে। অ্যাবসেন্ট করেছেন কয়দিন? কিন্তু অ্যাবসেন্ট করেছেন 10 দিন, তাহলে 10 দিন দেখুন 10 দিন। এবং অ্যাডভান্স নিয়েছেন কত? অ্যাডভান্স নিয়েছেন 25,000 টাকা, একবার সেটা ফেলে। তাহলে ওনার মোট বেতন দেখা গেছে। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ শীট, তাহলে আপনারা কি করবেন এটা বাসায় অনেক প্র্যাকটিস করবেন, এটা খুবই দরকারি জিনিস। তাহলে আজকের মতো এতটুকুই, আশা করি সবাই বুঝতে পেরেছেন। বাসায় যদি ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই এত চলে আসবে, সূত্রগুলো মুখস্থ রাখার চেষ্টা করবেন। আজকের মতো এতটুকুই, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।